Assalamu alaikum. I'm Isha Jahan Aisha from Vikarnesanon College. Acha, tumi jodi SSC porikhati hoye thako, tobe ei video ti tomar jonnoi. SSC to pray shesh hoye esheche. Samne lomba ekta vacation o royeche. Bhebecho ki ei vacation ta kibhabe kaaje lagabe? Ha, hoyto bhebei felecho ei vacation ta ghumabe, traveling korbe, kimba friends er sathe adda diye par kore felbe. কিন্তু তাই বলে চার মাস, এই চার মাস কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি সময়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলছি একদমই লাস্টে যেয়ে বলবো, তার আগে আমি একটি গল্প বলতে চাচ্ছি। আমি একটি মেয়েকে চিনতাম, মেয়েটির ইংরেজিতে ভীষণ ভয়, মেয়েটি কারোর সামনে কথা বলতে চেত না, সে ভাবতো কথা বললে বুঝে অন্যজন হেসে দিবে, কিংবা মেয়েটি কারোর সামনে যেতে চাইতো না, মনে হতো তার চেয়ে সবাই ট্যালেন্টেড, কিন্তু সে একদমই ট্যালেন্টেড নয়। মেয়েটির অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো কেমন জানো, স্বপ্নগুলো ছিল ব্যাঙের মতো। হ্যাঁ, ব্যাঙ বলছি এই কারণে, ব্যাঙ যেমন তার ছোট্ট কুয়োকে নিজের জগৎ ভাবে এবং সে ওখান থেকে বেরোতে পারে না, ঠিক মেয়েটিও এরকম। মেয়েটির জগৎ বলতে তার একটি ছোট্ট পরিসীমা, এর বাইরে সে বেরোতে পারত না। মেয়েটি ভাবছিল তার যে সামনে চারটি মাস রয়েছে, এই চারটি মাসে নিজেকে সে ঝালিয়ে নেবে, তাই সে আর দেরি করলো না। মেয়েটি একদিন হঠাৎ করে একজন ইন্টারন্যাশনাল ট্রেনারের খবর পেলেন। মেয়েটি আর তো কোনো কথা না ভেবে সেখানে দৌড়ে গেলেন। তারপর থেকেই মেয়েটির জীবনে নতুন যাত্রা শুরু। মেয়েটি এখন প্রেজেন্টেশন দিতে জানে, মেয়েটি এখন সহজেই সবার সাথে কমিউনিকেট করতে পারে, কিংবা মেয়েটি আর কথা বলতে ভয় পায় না, মেয়েটি এখন সহজেই লিড করতে জানে। কে, গল্পটা শুনে মনে হচ্ছে তো মেয়েটির নাম জানে, কিংবা মেয়েটিকে তোমাদের নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে, মেয়েটিকে হ্যাঁ তোমাদের মতো আমারও জানতে ইচ্ছে করছে। বলছি মেয়েটি আর কেউ না, মেয়েটি আমি, ঠিক শুনেছ, মেয়েটি আমি। তোমাদের মতো মেয়েটি যখন জগৎ ছিল যে না মেয়েটি ঘুমাবে, ট্রাভেল করবে, কিংবা ফ্রেন্ডসের সাথে আড্ডা দিবে, মেয়েটি কিন্তু সেটি করেনি। মেয়েটি তার চার মাস নিজেকে ঝালিয়ে নিয়েছিল এবং তাই সে এখন কোনো কিছুতে ভয় পায় না, সে সহজেই প্রেজেন্টেশন দিতে পারে, সহজেই লিড করতে পারে, কিংবা সহজেই অন্যের সাথে কমিউনিকেট করতে পারে। তোমরা যদি মেয়েটির মতো স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে যেতে চাও, তাহলে চলে আসো টিসও বাংলাদেশে। টিসও বাংলাদেশে তোমাদের জন্য রয়েছে স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি, আইসিটি, গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, মেন্টাল ম্যাথমেটিক্স, আরও অনেক কিছু। এই সুযোগটি তুমি মিস করছো না তো, তাই আর মিস না করে চলে আসো আমাদের টিসল বাংলাদেশে। আমরা আছি তোমার অপেক্ষায়, তুমি তৈরি তো? আজ আর নয়, দেখা হবে টিসল বাংলাদেশে। সালামু আলাইকুম।